बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी फाहमिदा पारबीन उर्मी आपनारा सबाई केमन आछेन निश्चय अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आपनादेर दुआए आमिओ अनेक भालो आछि। आजके चले आसलाम आपनादेर सामने आरो एकटी नतून रेसिपी निये। आपनारा देखतेई पाच्छेन आजके आपनादेरके देखाबो कचु दिये इलिश माछेर तरकारी, अनेक मजादार एकटी रेसिपी। तो चलुन बंधुरा आर कथा ना बाड़िए चले जाए रान्नाय। প্রথমেই আমি কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে কচুগুলোকে ভালোভাবে ধুয়ে এখন একটা কড়াইয়ে অল্প পানি দিয়ে কচুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। কচুটা সিদ্ধ করে নিলে গলায় চুলকায় না। এখন এটাতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব কচুটা কালার হওয়ার জন্য। এখন ভালো করে একটা চামচ দিয়ে কচুটার সাথে হলুদটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। এপাশে মাছ ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। মাছগুলোতে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন এটাতে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। চামচের সাহায্যে আমি দেখাচ্ছি কচুটা কতটা সিদ্ধ হয়েছে। এখন আমি কচুটাকে নামিয়ে একটা চালনির মধ্যে এভাবে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের উপর ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন আমি এতে একে একে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এতো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ভালোভাবে কচুগুলোকে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব। এই তো কচুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।
ঝোলটা দিয়ে আবারো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এই যে তরকারিটাতে বলক চলে এসেছে, এখন এটার উপরে আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কতক্ষণ রান্না করে নেব। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রাখতে পারেন। এখন আমি তরকারিটাকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচু রান্না, অনেক মজাদার একটি রান্না। আপনারা চাইলে আপনাদের বাসায় এভাবে রান্না করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।